পারদ নেমেছে অনেকটাই, ঝড় বৃষ্টির পরিবেশ রাজ্য জুড়ে। এই মুহূর্তে বড় আপডেট দিল আবহাওয়া অফিস। তো বন্ধুরা, আবহাওয়া অফিসের তরফ থেকে আর কী কী আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন, পাশে ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দেবেন, সাথে আমাদের সাথে থাকবেন এবং সবসময় সঠিক তথ্য পাওয়ার জন্য। এই বৈশাখ মাস জুড়ে দেখা গেল রাজ্যে তাপমাত্রার তারতম্য, কারণ এই মাস জুড়ে ঝড় বৃষ্টি বিরাজ করছে সব জায়গায়। সেই কারণে পারদ চললেও তার সহজে নেমে আসছে না স্বাভাবিকের নিচে। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহ জুড়ে ভালোই ঝড় বৃষ্টি হবে, সাথে বিভিন্ন জায়গায় ঝড় হওয়া থেকে শুরু করে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এখন বৈশাখের শেষ, আর সেই কারণে তাপমাত্রার পরিবর্তন অনেকটাই। আজ 25শে বৈশাখের সকালটাও তাপমাত্রা একেবারে স্বাভাবিকের নিচে। আজ সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা, আর শেষ সাথে দৈনন্দিনের মতোই ব্যবসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে। সেই কারণে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি অনেকটাই। এখন সর্বোচ্চ 90 ডিগ্রি বিরাজ করছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি ঘরে, আর সর্বোচ্চ 34 ডিগ্রি ঘরে, যা দুটো স্বাভাবিকের থেকে অনেকটাই কম। গত কয়েকদিন তাপমাত্রা দেখলে দেখা যাবে প্রচুর তারতম্য। গতকালের থেকে তাপমাত্রা আজ কিছুটা হলেও কমেছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে এই চলতি সপ্তাহে তাপমাত্রা তারতম্য ঘটবে এমনভাবেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার বিভিন্ন জায়গায় সন্ধ্যার পর থেকে শুরু হবে বৃষ্টি। তাছাড়া দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে এই বৃষ্টি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আজ সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে কালবৈশাখীর রূপ ধারণ করতে পারে অনেক জায়গায়। এখন আগামী কয়েকদিন এমন থাকবে বলেই জানা গিয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর বিশেষ প্রভাব পড়তে চলেছে, তাই সমুদ্র উত্তাল অবস্থায় থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়ার আপডেট। এমন টাইপের লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, পাশে ঘন্টির চিহ্নটাকে প্রেস করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তাহলে চলুন আজকের জন্য এটুকুখানি।